হ্যাঁ, সালাম আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে আমরা সঞ্চয় ঘোষণী অধ্যায়ের অঙ্কের সমাধান গুলো, ঠিক আছে, ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ করি। বাহ, কত সম্ভব, তাই না? ছোট ছোট সঞ্চয় করে ভবিষ্যৎ অনেক বড়। ওকে, তাহলে আমরা দেখি। প্রথম অঙ্কটা রয়েছে 1 নম্বর, রইস 30,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো, তাই না? কত টাকা? 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি সরল মুনাফার হার 7% হয়, তবে 3 বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে? তাহলে রইস ব্যাংকে জমা রেখেছে হচ্ছে 35,000 টাকা, অর্থাৎ 800টা হচ্ছে 35,000 টাকা। কত সময়ের জন্য? 3 বছরের জন্য, তাই না? তাহলে মুনাফার হার কত রয়েছে? 7%। তাহলে 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে যদি মুনাফা রাখে, আর মুনাফার হার যদি 7% হয়, তাহলে 3 বছর পর রইস ব্যাংক থেকে কত টাকা মুনাফা পাবে? চলো দেখে নেওয়া যাক তাহলে সমাধানটি। প্রথমে আমরা সূত্র, যে সূত্রটা প্রয়োগ করে আমরা এই অঙ্কের সমাধান করব, সেটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি মুনাফা সমান সমান মুনাফাকে প্রকাশ করা হয় আই দ্বারা, অর্থাৎ বড় হাতের আই, আর আসলকে প্রকাশ করা হয় পি সময় এন মুনাফার আর। তাহলে আমি এখানে লিখেছি যে সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি মুনাফা আই সমান সমান পি এন আর, অর্থাৎ মুনাফা সমান সমান আসল গুণ সময় গুণ মুনাফার হার, ঠিক আছে? আচ্ছা, এখানে রয়েছে পি এন আর। এখানে পি কে কি দ্বারা প্রকাশ করা যায়? সরি, পি দ্বারা কি প্রকাশ পায়? পি দ্বারা প্রকাশ পায় আসল। আমরা লিখে নিয়েছি যেখানে আসল পি সমান সমান 35,000 টাকা। 35,000 টাকা হচ্ছে আসল, এটাকে আমরা প্রকাশ করছি পি দ্বারা, কাজেই লিখেছি পি সমান সমান 35,000 টাকা। আচ্ছা, সময় এন সমান সমান 3 বছর, আর মুনাফার হার আর সমান সমান 7%। পার্সেন্টকে আমরা টাকায় রূপান্তর করে নিয়েছি, অর্থাৎ 7/100 টাকা, ঠিক আছে? অতএব মুনাফা সমান সমান মুনাফা আই সমান সমান কত লিখেছি আমরা এখানে কি? পি এন আর। পিটা হচ্ছে কি? 35,000 গুণ এনটা হচ্ছে সময়, সময়টা হচ্ছে 3 বছর, আর হচ্ছে মুনাফার হার, অর্থাৎ 7/100। যদি এখানে আমরা কাটাকাটি করি, দেখো 100 দ্বারা যদি আমরা 35,000 কে কাটি, তাহলে দেখো এখানে আমরা পাবো 1,350। তাহলে 350 3 এবং 7 যদি গুণ করি, তাহলে আমরা পাবো 7,350। তাহলে 3 বছরের পরে রইসের মুনাফা হবে 7,350 টাকা। এটাই হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্কের কাঙ্ক্ষিত। 2 নম্বর অঙ্কটি কি রয়েছে? আমরা অনুশীলনী থেকে দেখে আসি। অনুশীলনীতে রয়েছে কি, জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। মুনাফার হার 8% হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত? আমরা 1 নম্বর অঙ্কে কিন্তু মুনাফা বের করেছি, আমাদের মূলধন অর্থাৎ আসলটা সেখানে ছিল, আর এই অঙ্কে আমাদের মূলধন অর্থাৎ আসলটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? বলছি কি, জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা, 6 মাসে কত? 23,000 টাকা মুনাফা পেয়েছে, আর মুনাফার হার ছিল হচ্ছে 8%। তাহলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত ছিল? আচ্ছা, দেখে নেওয়া যাক তাহলে আমাদের এই অঙ্কের সমাধান। প্রথমে আমরা লিখে নিলাম যে দেওয়া আছে সময়, সময়টাকে আমরা প্রথমে পাচ্ছি, কাজে সময় আমরা ধরে নিই। সময় সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। তাহলে এন সমান সমান 6 মাস, আমরা 6 মাস দিয়ে তো আমরা অঙ্কের ক্যালকুলেশন করতে পারবো, ঠিক না? আমরা 6 মাসকে কি করব? বছরে রূপান্তরিত করবো। যদি 6 মাসকে বছরে রূপান্তরিত করি, তাহলে কি করতে হবে? 6কে 12 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? আমরা জানি যে 12 মাস সমান 1 বছর, তাহলে হবে কি? 12/6, যদি কাটাকাটি করি আমরা 6কে 6 দ্বারা ভাগ করলে পাবো 1, আর 12কে 6 দ্বারা ভাগ করলে পাবো 2।
কাজে আমরা সংক্ষিপ্ত আকারে লিখে নিয়েছি 6 মাস সমান সমান 1/2 বছর। 6 মাস সমান কি হয়? হাফ বছর, ঠিক আছে? কাজে হাফ কিভাবে লেখা হয়? 1/2 বাই 2, অর্থাৎ 1/2 বাই 2 বছর। আর মুনাফা আয় সমান সমান 6 মাসে মুনাফা পেয়েছে কত টাকা? 23,000 টাকা। তাহলে 23,000 টাকাটা কি? মুনাফা। তাহলে মুনাফা আয় সমান সমান 23,000 টাকা। আর মুনাফার হার আর সমান সমান কত? 8%। তাহলে 8% সমান আমরা লিখতে পারি 8/2 বাই কত? 100। আবার 100 দ্বারা যদি 8 কে আমরা ভাগ করি তাহলে আমরা কিন্তু পাই 0.08। ঠিক আছে, আসল পি সমান সমান এটা প্রশ্ন পদকে রয়েছে, আমরা ক্যালকুলেশনের মাধ্যমে এই আসলটাকে আমরা বের করি। আচ্ছা, তাহলে আমরা জানি কি, সরল মুনাফার ক্ষেত্রে আই সমান সমান পি এন আর, যেহেতু এখানে আমরা পি টা বের করব, তাই না? তো আমরা এখানে পি টা বের করব। সরল মুনাফার ক্ষেত্রে কি, আই সমান সমান পি এন আর, পি যেহেতু আমরা বের করব, দেখো পি যদি আমরা এখানে বের করি, যদিও এটাকে আমরা সংক্ষিপ্ত আকারে নিয়েছি, সেটা হচ্ছে পি এন আর কে যদি পাশে নিই আর আই কে যদি পাশে দিই, ঠিক আছে, তাহলে কি হবে? পি এন আর সমান সমান আই। আবার এ পাশে যদি পি কে রেখে আমরা আর এন কে অথবা এন আর কে যদি পাশে দিই তাহলে হবে আই ডিভাইডেড এন, অর্থাৎ আসল সমান সমান মুনাফা ডিভাইডেড বাই সময় গুণ মুনাফা হার। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখেছি বা পি সমান সমান আই, আই অর্থে মুনাফা, মুনাফা হচ্ছে 23,000, নিচে এন হচ্ছে সময়, সময় হচ্ছে আমরা কত পেয়েছি? আমরা হাফ বছর, অর্থাৎ 6 মাস। আর মুনাফাটা কি, মুনাফার হারটাকে পেয়েছি আমরা 0.08, তাই না? বা পি সমান সমান 23,000, 23,000ই রাখলাম, এখানে যদি আমরা 1 দ্বারা 0.08কে কাটি তাহলে আমরা পাবো 0.04। 0.04কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 0.04, সেটাই, ঠিক আছে? বা পি সমান সমান 0.04 দ্বারা যদি আমরা 23,000কে ভাগ করি তাহলে আমরা পাবো 57,000, সরি 5,75,000 টাকা। তাহলে এখানে জমিনের মূলধনটা হচ্ছে, ওই ব্যবসায় জমিনের মূলধন 5,75,000 টাকা। এটাই হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান, 3 নয় 2 নম্বর অঙ্কের সমাধান। আচ্ছা, 3 নম্বরটা অঙ্কটি রয়েছে কি, 3 নম্বর অঙ্কটি রয়েছে শিমুল 80,000 টাকা যে কোনো ব্যবসায় খাটিয়ে 2 বছরে কত টাকা মুনাফা পেল? 1,75,000 টাকা। শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কে কিন্তু আমরা বের করেছি, আবার অনুশীলনীতে গিয়ে একটু আমরা দেখে আসি। প্রথম 1 নম্বর অঙ্কে আমরা কি বের করেছি? মুনাফা, কত টাকা মুনাফা, আমরা মুনাফা বের করেছি। 2 নম্বর অঙ্কে আমরা বের করেছি মূলধন, অর্থাৎ আসল। 3 নম্বর অঙ্কটি হচ্ছে কি, শিমুল 80,000 টাকা কোনো ব্যবসায় খাটিয়ে 2 বছরে 1,75,000 টাকা মুনাফা পেলো, শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? এই 3 নম্বরে আমাদের কি করতে হবে, মুনাফার হার বের করতে হবে, ঠিক আছে না? তাহলে 1 নম্বরে বের করেছি মুনাফা, 2 নম্বরে মূলধন, 3 নম্বরে আমরা বের করব মুনাফার হার। আমাদের এখানে কি কি রয়েছে, আসল রয়েছে। প্রথম শিমুল কি 80,000 টাকা কোনো ব্যবসায় খাটি, অর্থাৎ আসল হচ্ছে 80,000 টাকা, কত সময় খাটিয়ে? 2 বছর, কত টাকা মুনাফা পেল? 1,75,000 টাকা। তাহলে আমরা এক অঙ্কের মূলে যাই, দেখো কি আছে। প্রথমে আমরা লিখে নিয়েছি সময় এন সমান সমান 2 বছর, কয় বছর? 2 বছর। মুনাফা আয় সমান সমান কত টাকা? 1,75,000 টাকা। আর আসল পি সমান সমান কত? 80,000 টাকা। আর মুনাফার হার হচ্ছে, প্রশ্ন পদকে রয়েছে, এটা আমরা বের করব। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমরা কি জানি, আই সমান সমান পি এন আর, এখান থেকে যেহেতু আমরা আর এর মানটুকু বের করবো, অর্থাৎ মুনাফার হার বের করবো, কাজে আমরা লিখেছি আর সমান সমান আই ডিভাইডেড বাই পি এন, ক্লিয়ার? আর সমান সমান আই হচ্ছে কত? 1,75,000 টাকা, এটা হচ্ছে কি, মুনাফা। তাহলে মুনাফা 1,75,000, পি হচ্ছে আসল, আসল কত? 80,000 টাকা, আর এন হচ্ছে সময়, সময় হচ্ছে 2 বছর, তাই না? সময় হচ্ছে 2 বছর। তাহলে আর সমান সমান কত? 1,09375 টাকা। এখানে আমরা আরো একটা লাইন করতে পারি, এটা হচ্ছে কি, টাকা, তাই না?
একা বা আমরা এটাকে আরো প্ল্যান করতে পারি, যেহেতু যখন আমরা ওটাকে পার্সেন্ট করব তখন কি করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে, তাই না? 100 দ্বারা গুণ করতে হবে বা আর সমান সমান, কত হবে? 100 গুণ রিয়াকশন হবে, প্রথমে আমরা 1.1 দশমিক তিন সাত পাঁচ, তিন তিন সাত পাঁচ গুণে যদি আমরা যাই তাহলে তো যেতে হবে আমাদের ক্যালকুলেশন ইকুয়েশন, আমরা 100 100 100, ঠিক আছে? এখন যদি আমরা 1.09375 কে 100 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 10.93%, অর্থাৎ হিমলের শতকরা মুনাফা হলো 10.9375%। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই তিনটা অঙ্কেরই সমাধান দেখলাম, আমরা আগামীতে দেখব পরবর্তী অঙ্কের সমাধান। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ।